আমরা যে আখের রসটা খাচ্ছি, ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে এটা ধরার জন্য এটা আমি আপনাকে বসে আছি, ঠিক আছে, একটু হাত দাও, একটু হাত দাও, দেখেন তো ভাই, একটু দেখেন, এই দেখেন দেখেন, এটা হচ্ছে মানে হাতের একটু পানি দিয়ে একটু মুখে নেন, একটু মুখে নেন, মুখে নেন, সেকারেন পাওয়া গেছে, এই সেকারেন পাওয়া গেছে, এই যে, এই যে তুমি এই গাড়িটা এটা নিছো, এই কদিন ধরে এটা বিক্রি করো, আমি আজকে আজকে বিক্রি, তাহলে এই পানিটা একটু তুমি খাও তো ভাই, একটু মুখে দাও, খাও, এটা তুমি তো বিক্রি করো, কয় টাকা গ্লাস বিক্রি করো, কয় টাকা বিক্রি করো গ্লাস, মানুষ কি এটা মাগনা খায়, এটা তো তুমি, এটা তো আর আমি বলি না, এই পানিটা তুমি বরছো, তাই না, পানিটা কে বরছে, কে বরছে, তুমি এদিকে, আমি বরছি, এদিকে আসো, তুমি এদিকে আসো, এই পানিটা কে বরছে, আমি বরছি, হুজুর আসেন, এদিকে আসেন, তুমি এই যে তুমি গিয়া একটু ভাই একটু খায় দেখেন তো, এটা চিনি পানি না স্যাকারিন পানি, এটা কি পানি ভাই, স্যাকারিন, তো স্যাকারিন হইলে মানুষ 20 টাকা গ্লাস খাচ্ছে, আমরা কিন্তু রোডে নামলে একটু পানি পিয়ে লাগলে কিন্তু আখের রসটাকে বিশ্বাস মনে করি, অন্যগুলা ঝামেলা মনে করি, মনে করি না, তো তুমি এই এদিকে আসো না ভাই, তুমি এই স্যাকারিনের স্যাকারিনের ভিতরে এই স্যাকারিনের পানি দিয়ে আখের রস বিক্রি করে, খালি তুমি না, এটা প্রত্যেকটা এই আখ ব্যবসায়ী গেন্দ্র এলাই এই কেসটা করেন, এই দিনে কিন্তু আখের রস কিন্তু মিষ্টি হয় কম, যার কারণে আপনি গিয়া এই স্যাকারিনে দাও, স্যাকারিন খাওয়া কি মানুষের জন্য ভালো না খারাপ, আমরা জানি যে মানুষ যারা একটু দারিদ্র তারা এই রোডে ফুটপাতে এগুলো বিক্রি করে, আমরা কিন্তু এগুলো অনেক সাথ দেই, কিন্তু তুমি যে কেসটা করতেছো, আমি তো টাকা দিয়ে বিশ কিনা খাচ্ছি, জনগণ তো টাকা দিয়ে বিশ কিনা খাচ্ছে, খাচ্ছে না ভাই, তো তুমি এই এই মানবদের ক্ষতিকর যেটা তোমার গিয়া এই আখের রসের সাথে স্যাকারিন, এই যে ভাই দেখেন তো ভাই, এগুলো কি, এগুলো কি ভাই স্যাকারিন, তুমি এই যে আখের রসের সাথে স্যাকারিন বিক্রি করো, স্যাকারিন দিয়ে মানুষকে খাওয়াচ্ছ, এই জন্য তোমাকে আটক করা হইলো, ঠিক আছে, তুমি এই কাজটা কি ভালো কাজ করছো খারাপ কাজ করছো, বলে বলো, সবার সামনে বলো, কি কাজ, কি কাজ করছো, খারাপ কাজ করছো, মানুষ কি তোমার কাছে বাকি খায় না নগদ খায়, নগদ খায়, তো নগদ খাইলে ভাই তুমি এই মিষ্টি না লাগে মিষ্টি খাবে যা আছে, কিন্তু তুমি স্যাকারিন দিয়ে কেন ভাই বিক্রি করো ভাই, এই আখের এটা দেখাও তো মানুষের, দেখাও সারা মানুষের তো বিশ্বাস করে খায় আখের রস, আমিও খাই প্রত্যেক দিনই, আমি খাই এক গ্লাস খাই, কিন্তু আমি তো এতদিন স্যাকারিন খেয়ে আসছি তা তো আমি জানতাম না ভাই, তুমি এটা কাজটা করছো, তাহলে তুমি তো ভাই যে কাজ করছো এটা তো কাজটা ভালো করে নাই, এই মানুষ তোমার কাছ থেকে খায়, আজকের পর থেকে তো মানুষ আর কেউ আখের রস খাইবো না, এই তুমি দেয় না, সবাই দেয়, এটা সবাই দেয় না, সবাই দেয় কিনা, সবাই দেয় তাই না, একটু মুখে তো ভাই, একটু মুখে দাও, হাত দিয়ে একটু মুখে দাও, হাত দেয় হাত দেয়, একটু একটু হাত দাও, মুখে দাও, একটু হাত দাও, মুখে দাও, মুখে দাও, কি ভাই, কি ভাই একটু মুখে দাও, কি কি কেমন লাগে, হ্যাঁ দেখি ভাই মুখে দাও তো, হ্যাঁ দাঁড়া আসতে, তুমি তো এই ভাই তোমরা একটু একটু মুখে দাও তো ভাই, একটু মুখে দেন ভাই, আর একটু মুখে দেন, হ্যাঁ এই যে আমরা আখের রসে নামে খাচ্ছি কি, আমিও তো আখের রস খাই, তো এই যে ওরা আখের রস, ওরা যে এই যে আখের রস বিক্রি করতেছে, এই আখের রস এটা কি, এটা কি খেলা তোমরা, হ্যাঁ স্যাকারিন, এই যে টাকা দিয়ে কয় টাকা বিক্রি করো গ্লাস, 20 টাকা গ্লাস বিক্রি করো, তো 20 টাকা গ্লাস বিক্রি করলে দেখো এখানে স্যাকারিন, এখানে আরো প্যাকেটও আছে দেখেন, আরো মালও আছে, স্যাকারিন প্যাকেটটা বার করো, বাই করো, এই এই তো ধরো, এই দেখেন ভাই, এই আসেন দেখেন, ওর হাতে তো বাড়ি করছি, বাড়ি করতেছি না, এই দেখেন ওর হাতে বাড়ি করতেছি কিনা, এটা কি, এটার মধ্যে কি আছে, কি আছে, এই দেখেন ভাই স্যাকারিন, এই দেখেন ওর হাতে ও বাড়ি করে দিল, ঠিক আছে, আমরা তাহলে আখের রসের নামে খাচ্ছি কি, আমরা কি খাচ্ছি, হ্যাঁ ওর হাতে ও বাড়ি করে দিল, এই যে এটা ওর হাতে বাড়িকে দিল, এইখানে এই যখন আপনাকে যখন মিষ্টি না হয় তখনই আপনাকে এই যে স্যাকারিন গুলা আছে এই আপনাকে একটু চুপ দিয়ে দেওয়া দেয় বাস, পুরোটা মিষ্টি হয়ে যায়, তাহলে এই স্যাকারিন সহকারে তুই বাড়িকে দিস না স্যাকারিন, এই তোমরা এই যে আমাদের থেকে আমি খাই অনেক ক্লান্ত মানুষগুলা ইয়া খায়, যখন আপনাকে আখের রস খায় যখন ক্লান্ত হয় মানুষ বিশ্বাস করে কাকে, এই আখের রস, আখের রসকে বিশ্বাস করে না, তো সেই বিশ্বাসের জায়গাটা তোমরা কি করছো, তোমরা প্রত্যেকটা, আমি আরেকটা ধরছি সেটার মধ্যে এটা পাইছি, তার মানে কি এই প্রত্যেকটা আখের রসে আমরা আখের রসে নামে স্যাকারিন খাচ্ছি, টাকা দিয়ে আমরা বিষ খাচ্ছি না, ওরা গরিব মানুষ দারিদ্র মানুষ যে আপনাকে ব্যবসা করে আমরা কিন্তু কোনো এটা আমরা আমলে নেই না, কিন্তু আজকে যখন অভিযান শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে যে যে প্রত্যেকটা আখের দোকানে গোলা হয়েছে স্যাকারিন, আবার বক্সও রাখা স্যাকারিন, মানে অর্থাৎ এটাকে ওই পানি যে এখানে ইয়াদাও থাকে না বরফ থাকে না, যা আসে সবই মিষ্টি হয়ে আসে, বাবা তুমি এই কদিন ধরে স্যাকারিন মিলাও, এটা সত্যি করে বা মহাজন মিলায়, মহাজন মিলায়, তো তোমরা এক গ্লাস কয় টাকা বিক্রি করো, 20 টাকায় ভাই,
আপনারা আর কি আখের রস কেউ কি মানে আপনারা খাইছেন না এতদিন, এখন কি খাওয়া স্বাদ লাগবে? সারা বাংলাদেশে আখের রসের মধ্যে এই সাকার নেমে যাচ্ছে, অর্থাৎ আমরা আখের রসের নামে কি খাচ্ছি? কি খাচ্ছি? বিষ খাচ্ছি। তো এই এটা কি ওদের কি ওদের যে আমরা মানবতা দেখাই বা ওদের যে আমরা আপনাকে বলি যে গরিব মানুষ, ঠিক আছে, তো এই গরিব মানুষের কাছে আমরা খাচ্ছি নাকি? সবচেয়ে বিশ্বস্ত জায়গা ছিল আখের রস, সবার যে এক গ্লাস আখের রস খেলে জন্ডিস হবে না, কিন্তু এখন কি সেই জায়গাটা আছে? তো আমাদের কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয় এই বিষয়টাকে নিয়ে কাজ করার জন্য বলেছে, আমরা দুই দিন কাজ করে আজকে আজকে আরেকটা পার্টি ধরেছি, এই ওরা ধরলাম, ওর হাতে বাড়ি কিন্তু তোমার হাতে বাড়ি কিন্তু ছিল সেকারিন। তো ভাই যাবো কোথায় আমরা ভাই?